টাঙ্গাইলের ধনবাড়ির নবাব জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী স্থান। মূলত এর নাম নবাব বাড়ি বা নবাব প্যালেস, কিন্তু বাড়িটি জমিদারের হওয়ায় স্থানীয়রা একে জমিদার বাড়ি বলেই ডাকতেন। অতঃপর তা স্থানীয়দের কাছে জমিদার বাড়ি বলেই অধিকতর পরিচিতি লাভ করে। তাই ধনবাড়ির যে কাউকে জমিদার বাড়ি বললেই দেখিয়ে দেবে বাড়িটিতে যাওয়ার পথ। খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী, তারই অমর কীর্তি ধনবাড়ি জমিদার বাড়ি বা নবাব প্যালেস। ইতিহাস। নবাব জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। এই জমিদার বাড়ি খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর অমর কীর্তি। সৈয়দ নবাব আলী চৌধুরী 1919 সালে ব্রিটিশ লর্ড রোনাল্ডসকে আমন্ত্রণ করার জন্য জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। এদেশের পরিবেশ প্রকৃতিতে এককালে যে প্রচুর সংখ্যক বন্যপ্রাণী ছিল সেই সাক্ষ্য দিচ্ছে নবাব বাড়ির ইতিহাস। জমিদার নবাব আলীর সাথে ইশাখার বংশেরও কিছু সম্পর্ক ছিল বলে জানা যায়। তিনি ইশাখার শেষ বংশধর সাইয়েদা আখতার খাতুনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব স্থাপত্যশৈলী এবং কারুকার্যের সত্যিই মনোরম এবং মনোমুগ্ধকর। তবে রিসোর্ট তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য এবং আধুনিকতা। চার গম্বুজ বিশিষ্ট পূর্ব মুঘল স্থাপত্যরীতিতে তৈরি এই শতাব্দীর প্রাচীন নবাব প্যালেস পুরো নবাব মঞ্জিল বা নবাব প্যালেসটির প্রাচীরে ঘেরা। প্রাসাদটি দক্ষিণমুখী এবং দক্ষিণ দীর্ঘ বারান্দা সম্বলিত। ভবনের পূর্ব দিকে বড় একটি তোরণ রয়েছে। তোরণের দুই পাশে প্রহরীদের জন্য রয়েছে দুটি কক্ষ। তোরণটি জমিদার নবাব আলী চৌধুরী ব্রিটিশ গভর্নরকে অভ্যর্থনা জানানোর জন্য নির্মাণ করেন। প্রাচীর ঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, নায়েব ঘর, কাছারি ঘর, পাইক পেয়াদা বসতি এবং দাস দাসী চত্বর, যা এখনও আপনি দেখতে পাবেন। তাছাড়া বারান্দাতেও শোভা পাচ্ছে মুঘল আমলের নবাবী সামগ্রী, সেগুলোতে ছুঁয়ে দেখতে পারেন। মুঘল আমলের আসবাবপত্র আপনাকে মুগ্ধ করবে। প্যালেস কান একেবারে পূর্ব দিকে দেখা মিলবে শতাধিক বছরের পুরনো 30 বিঘার বিশালাকার দীঘি, যার কুল কিনারা খুঁজে পাওয়া যায়। দীঘির পাড়ে রয়েছে ছায়ায় ঘেরা গাছপালার সমারোহ। দীঘিতে শীতকালে নানা ধরনের পাখি আসে, ফলে শীতকালে ভ্রমণে বাড়তি কিছু আনন্দ যোগ হয়ে থাকে। সেখানে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে 2টি সাম্পান, চড়তে পারেন আপনিও। তাছাড়া নবাবী কায়দায় পুরো রিসোর্ট ঘুরে গারদাদের সংস্কৃতি ও নাচ দেখার জন্য রয়েছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির ব্যবস্থা, ইচ্ছে করলে দেখতে পারেন। এজন্য আপনাকে আগিয়ে জানিয়ে রাখতে হবে রিসোর্ট কর্তৃপক্ষকে। তাছাড়া এখানে আরও দেখতে পাবেন বিলুপ্ত প্রায় লাঠি খেলা। পুরো জমিদার বাড়ি ঘুরে দেখার পর বের হয়ে আসলেন সামনেই দেখা মিলবে নবাব কর্তৃক প্রতিষ্ঠিত ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন। শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের সাক্ষী হিসেবে আজও সুনামের সাথে চলছে ইনস্টিটিউশনটি। রিসোর্টের ভিতরে প্রবেশ করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 50 টাকা। 1863 সালে জন্মগ্রহণকারী নবাব আলী 1929 সালে মৃত্যুবরণ করার সময় তৃতীয় স্ত্রী গর্ভজাত একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নামে ওয়াকফ নামায় লিখে যান। এই সৈয়দ হাসান আলীর নামেই প্রতিষ্ঠিত হয়েছে নবাব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট। বর্তমানে রিসোর্টটির মালিকানা রয়েছে হাসান আলীর একমাত্র কন্যা সৈয়দা আশিকা আকবরের নামে, যে কারণে এই জমিদার বাড়ির স্মৃতিচিহ্নগুলো আজও টিকে আছে সুন্দরভাবে। কিভাবে যাবেন? মহাখালীর টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে ঢাকা ধনবাড়ি সরাসরি বাস সার্ভিস চালু আছে। বিনিময়ে মহানগর কিংবা শুভেচ্ছা পরিবহনে 150 থেকে 200 টাকা ভাড়ায় পৌঁছাতে পারবেন ধনবাড়ি। ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে অদূরেই জমিদার বাড়ি, ইচ্ছে করলে হেঁটে কিংবা রিক্সায় পৌঁছাতে পারেন সেখানে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।